সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের নতুন কিছু আপডেট নিয়ে। আজকে আমরা ফাইবারের কিছু আপডেট সম্পর্কে জানব, বা এই আপডেটগুলো মূলত কাদের জন্য করা হয়েছে, বা আমাদের লাভটা কী হবে সেই সম্পর্কে আমরা কথা বলবো। তো চলুন আগে আমরা দেখি আপডেট সম্পর্কে ফাইবার কী কী আপডেট করলো সেই বিষয়টা আগে জেনে নেই। তো ফাইবার প্রথমে যে আপডেটটা করছে, ফাইবারের এখানে যারা টপ রেটের সেলার ছিলেন তাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল টপ রেটের সেলার হইতে গেলে আমাদের $20,000 আর্ন করতে হইতো। বর্তমানে সেটা ফাইবার কমায় আইনা $10,000 এনে দিয়েছে। $10,000 ইনকাম করতে পারলে আপনি টপ রেটের সেলার হবেন। কিন্তু এখানে কিছু কথা আছে, অনেকে আছে যারা নতুন আপডেটের পরে $10,000 উপরে হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা অল রিকোয়ারমেন্ট কমপ্লিট করার পরেও তারা টপ রেটেড ব্যাস পাইতেছে না। কারণ হচ্ছে এখানে কিছু সিক্রেট জিনিস তারা বলে দিছে, আমি কয়েকটা আর্টিকেলের ভিতরে পড়ছি, আপনাদেরকেও সেটা বলতেছি। সেটা হচ্ছে ফাইবার এখন একই ক্যাটাগরিতে, মানে একই সার্ভিস, ধরেন একটা ইউটিউবের সার্ভিস দিতেছেন, তো ওই ধরেন ইউটিউব এসইও সার্ভিস, তো দুইটা গিক আছে এসইও সার্ভিসের, তো ধরেন দুইটা গিকই একটু ভিন্নভাবে দিছেন বা ভিন্নভাবে উপস্থাপন করছেন, কিন্তু ক্যাটাগরি সেম, একই মানে একই গিক আপনি দুইটাভাবে দিতেছেন, দুইটাই সেল করতেছেন। তো ফাইবারের যদি এরকম কোনো সার্ভিস থাকে আপনি, তাহলে কিন্তু ওই ধরনের একই সার্ভিস থেকে আর টপ রেটের সেলার হতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা গিগ রাখতে হবে, আরেকটাকে ডিলিট করে দিতে হবে, অথবা আপনি চাইলে পজ করে রাখিয়ে দিতে পারেন। যদি পজ করার পরে না হয় তাহলে আপনাকে ডিলিটই করতে হবে। তাহলে ফার্স্ট যে সিস্টেমটা, আপনি টপ রেটের বেস পাইতে গেলে একই কাজের উপরে আপনি দুইটা গিগ পাবলিক করতে পারবেন না, তাহলে আপনি টপ রেটের ব্যাস পাবেন না। এই ছিল আমাদের টপ রেটের সেলারদের জন্য মূলত একটা রিকোয়ারমেন্ট বা একটা নতুন আপডেট ছিল। এটা অনেকে আছে এটা পেয়ে গেছেন, বা আমার আগেও এটা আপনারা মানে জানছেন। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফাইবারের নিউ, এটা এখানে মূলত তারা একটা সিস্টেম অবলম্বন করছে, সেটা হচ্ছে এটা মূলত ক্লায়েন্টদের জন্য, ক্লায়েন্টদের জন্য এটা এআই সিস্টেম করছে তারা। এখানে নতুনদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রিফ। এখানে সমস্ত কিছু, একটা ক্লায়েন্ট যখন মেসেজ করবে এআইয়ের মাধ্যমে, বা একটা গিগ মূলত করবে, সার্চ করবে এআইয়ের মাধ্যমে, তখন আপনার গিগটা যেন তাদের সামনে শো করে, এরকম চিন্তাভাবনা করতে হবে বা এরকমভাবে গিগ বানাইতে হবে। এবার এখানে যারা ভিন্ন ভিন্ন সার্ভিস দিয়ে থাকেন, যেমন মাল্টিপল সার্ভিস যারা দিয়ে থাকেন, তাদের জন্য খুবই ব্যাড লাক। কারণ হচ্ছে এখন যদি এআই দিয়ে এই ক্যাটাগরিগুলো বাছাই করে ক্লায়েন্টেরা, তাহলে কিন্তু আপনার মাল্টিপল গিগ যে থাকবে সেক্ষেত্রে আপনাকে তারা ধরতেই পারবে না, মূলত আপনি কোন সার্ভিসটা দিতেছেন। এই ক্ষেত্রে আপনার ভিপ আসাটা মূলত বন্ধ হয়ে থাকবে, এবং টোটাল কথা হচ্ছে ভিপটা আসবে না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই এআইকে যদি আপনি বুঝাইতে চান, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল নিউ এআইয়ের মূলত অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে, এবং আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। যদি আপনি এসইও নিয়ে কাজ করতে চান তাহলে শুধু এসইও ক্যাটাগরিতে কাজ করতে হবে। যদি গ্রাফিক ডিজাইন হয়ে মানে কাজ করতে চান তাহলে গ্রাফিক ডিজাইন নিয়েই কাজ করতে হবে। যদি ডিজিটাল মার্কেটিংয়ের একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে চান, শুধু ওইটার উপরেই আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি এখন ভ্যারাইটি সার্ভিস বা মাল্টিপল সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আপনার এই এআইতে মানে এই ফাইবারে যে নতুন নিউ এআই বের হয়েছে এটার থেকে কিন্তু আপনি কোনো প্রকার সুফল পাবেন না। এই জন্য আপনাকে নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি এই আর্টিকেলটা ভালোভাবে পড়লে আশা করি আপনি এটা বুঝতে পারবেন। থার্ড যেটা করছে সেটা হচ্ছে পার্সেল রিফান্ড এলিজিবিলিটি। এটা মূলত আমরা অনেক সেলার আছি যারা ফাইবারে মোটামুটি ভালো কাজ করতেছি, দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আমাদের 80% কাজ করে নিছে, নেওয়ার পরে তার মনে হইলো কাজটা ক্যান্সেল করতে। এখন তো আপনি পরিশ্রম করছেন, তাই না? তো এখন যদি আপনি তার কাছ থেকে টাকা না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, বা আপনি কারোর মাধ্যমে আপনি কাজটা করাইছেন, এখন বায়ার কাজটা ক্যান্সেল করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই ফিচারটা বা এটা আপনি ব্যবহার করতে পারবেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে আপনি তাকে রিফান্ড করে দিতে পারবেন। বুঝতেছেন ব্যাপারটা? যেমন এখানে তারা এক্সাম্পল দিছে যে $200 অর্ডারের ভিতরে যদি আপনি
রিফান্ড করতে চান সেই ক্ষেত্রে 60% যদি করতে চান বা 45% করতে চান তাহলে $120 তাকে রিফান্ড করতে হবে এরকম, ঠিক আছে। মিনিমাম আপনাকে এই এই অর্ডারটা কাদের জন্য উপযুক্ত হবে, যাদের সর্বনিম্ন এটা মানে এলিজিবল হবে মূলত $50, এর নিচে হবে না। $50 অর্ডারগুলোতে এইটা আপনি করতে পারবেন। আর এটা মূলত চালু হবে 11 তারিখের 2023 জুনের 11 তারিখে এটা মূলত চালু হবে। ওকে, তো আশা করি যে আপনি বুঝতে পারছেন। তো এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো দেখে নিন। এটা আপনি এই ফিচারটা মোটামুটি আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আমরা অনেকে আছি যারা কাজ করার পরেও অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে টাকা রিফান্ড চায়, সেক্ষেত্রে আমরা একটা আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টটা পার্সেন্টেজ রেখে সেটা আমরা কিন্তু ক্লায়েন্টকে ফিরিয়ে দিতে পারবো। এই ছিল এটার একটা আপডেট। তো এটা আমার মনে হয় আমাদের জন্য বেটার। আর একটা আপডেট চলে আসতেছে, সেটা হচ্ছে অনেকেরই অ্যাকাউন্টে আপনারা সার্চ অপশনে যদি আপনারা দেখেন, এখানে যদি আমি ফাইবারে লিখে সার্চ করি, বিভিন্ন ধরেন আমি বিভিন্ন সার্ভিস লিখে সার্চ করতে পারি, ধরেন এসইও লিখে বা ওয়ান পেজ এসইও লিখে সার্চ করি, তাহলে অনেক গিকের ভিতরে আপনি দেখতে পারবেন যে আই উইল এটা তুলে দিতেছে, ফাইবার আই উইলটা তুলে দিচ্ছে, এখন অন্য কিছু চলে আসতেছে, ঠিক আছে। এখনও এটা আমি আপডেট পাইছি, আমি জানতে পারছি যে এটা আই উইলটা তুলে দিচ্ছে, এখনও এটা ফুল্লিভাবে তারা সবগুলো গিকে তুলে দেয় নাই। আমার অনেক ফ্রেন্ডের গিকে এগুলো তুলে দিছে, আই উইলটা তুলে দিছে। তো এই ছিল আমাদের নতুন আপডেট। তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন, এই নতুন আপডেটে কী কী পরিবর্তন হইল। যদি আমাকে অনেকেই আবার প্রশ্ন করছে, ভাই আমাদের ভিভ আসে না, ভিভ যদি না আসে তাহলে আপনাকে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করতে হবে, কারণ ভিভগুলো এখন আগের পর্যায়ে নাই, ঠিক আছে। আগের পর্যায়ে নাই ভিভগুলো যে সবাইকে দিয়ে দিবে এরকম না, নির্দিষ্ট ক্যাটাগরি ইআই বাছাই করে করে ভিভগুলো দিবে, সেই জন্য আপনাকে নির্দিষ্ট একটা নিশ নিয়ে, নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা নির্দিষ্ট একটা সার্ভিস নিয়ে কাজ করতে হবে, তাহলে ইআই বুঝতে পারবে, মানে বুঝতে পারবে যে আপনি এই ক্যাটাগরির লোক বা আপনার সামনে ভিভটা শো করাইতে হবে। এই ছিল ভিভের কাহিনীটা, আশা করি যে আপনি বুঝতে পারছেন। এবং ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে বা এআই অ্যালগোরিদম সম্পর্কে আপনাকে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে, তা না হইলে আপনার গিগ মার্কেট প্লেসে টিকে রাখতে পারবেন না। আর যারা নতুনে এখনও অ্যাকাউন্ট করেন নাই, অবশ্যই কোয়ালিটিফুল একটা অ্যাকাউন্ট করে রাখিয়ে দিয়েন। আরও সামনে এরকম আপডেট আসার কথা যে বাংলাদেশ থেকে মূলত অ্যাকাউন্ট নিবে না, অবশ্য এটা হওয়ার পসিবিলিটি খুব একটা নাই, কারণ হচ্ছে বাংলাদেশের অনেক ভালো ভালো সেলার আছে যারা মার্কেট প্লেসে ভালো একটা পজিশন ধরে রাখছে, তো সেই ক্ষেত্রে এটা নাও হতে পারে। কিন্তু তারপরে আপনার বেকআপ হিসাবে অ্যাকাউন্টগুলো করে রেখে দিন, এতে পরবর্তীতে কাজে লাগবে। দেন হচ্ছে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে আসেন, পরবর্তীতে আপনার প্রচুর হেল্প করবে। তো এই ছিল আমাদের মোটামুটি আপডেট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।